প্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে বীজগণিতের একটি সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো, আমাদের প্রশ্নটা হলো পি প্লাস কিউ ইকুয়াল টু রুট থ্রি, পি মাইনাস কিউ সমান রুট টু হলে এইট ইন্টু পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু লিখি, এইট পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এইট পি কিউকে আমরা লিখব ফোর পি কিউ ইন্টু টু, আর এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ এখানে চার দুগুণে আট পি কিউ আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ফোর কি পি কিউর অনুসিদ্ধান্তটা লিখব। পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার, এটা হলো ফোর পি কিউর অনুসিদ্ধান্ত। আর টু ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অনুসিদ্ধান্ত হবে কি, পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এই অনুসিদ্ধান্ত এবং অনুসিদ্ধান্তের পার্থক্য হলো এখানে মাইনাস এখানে প্লাস, আর সবগুলো একই রকম। এবার আমরা লিখব পি প্লাস কিউর মান হলো কত, রুট থ্রি হোল স্কোয়ার, আর এটার মান হলো রুট টু হোল স্কোয়ার, আর এখানেও লিখি ঠিক এটার মান রুট থ্রি আর হোল স্কোয়ার এটার মান রুট টু হোল স্কোয়ার। স্কোয়ার রুটে কাটা গেলে থ্রি মাইনাস টু, থ্রি মাইনাস টু, আর এখানে হবে কত, থ্রি প্লাস টু। প্রিয় শিক্ষার্থী, তিনের থেকে দুই বিয়োগ করলে এক, তিনের দিয়ে পাঁচ, পাঁচ থেকে পাঁচ, তাহলে আমাদের রেজাল্ট কী দাঁড়ালো, পাঁচ। তাহলে আমরা কী লিখব, নিম্ন মান ফাইভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলকে ধন্যবাদ।